নমস্কার, আপনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। দুদিনীয়া ভ্রমণসূচীরে আজি অসমলৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজি গুৱাহাটীত বিজুলী কলিতা মেধির হৈ নির্বাচনী প্রচার চলাব প্রধানমন্ত্রীয়ে। নিশাটো কইনাধরার গেস্ট হাউসত কটাই কাইলৈ নলবাৰীত প্রধানমন্ত্রী ফণীভূষণ চৌধুরীর হৈ প্রচার চলাব। প্রধানমন্ত্রীর আগমনক লৈ গুৱাহাটীত জারি করা হৈছে নতুন পথ নির্দেশনা। আজি বিয়লি 3 বজাৰ পৰা নিশা 10 বজালৈ নতুন নির্দেশনা। সাধারণ লোকৰ বাবে বন্ধ থাকিব এটি রোড, জি এছ রোড। আজি গুৱাহাটীৰ ৰাজপথত বাণিজ্যিক বাহনৰ চলাচল নিষিদ্ধ। প্রধানমন্ত্রীর আগমনক লৈ নলবাৰীৰ কেইবাটাও স্থানত নো ড্রোন ফ্লাইং জোন ঘোষণা। নলবাৰীৰ বৰকুৰা, হৰিপুৰ আৰু লাউডল অঞ্চলক নো ড্রোন ফ্লাইং জোন ঘোষণা। পৰৱৰ্তী নির্দেশনা নোলোৱা পর্যন্ত কার্যকরী হোৱাকৈ এই ঘোষণা জিলা আয়ুক্তৰ। ধুবুরীর গৌরীপুরত শোকাবহ পথ দুর্ঘটনা। পুয়তি নিশার দুর্ঘটনা, থিতাতে মৃত্যু চারিজনের। তীব্র বেগে চারিচকীয়া বাহনে গছত খুন্দা মরার ফলত থিতাতে নিহত চারিগী আরোহী। এগারী মহিলার মৃত্যু হয়েছে গাড়িখনত থকা আন 3 জন লোকর। মির্জার বরকুশীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনা, থিতাতে নিহত এজন, অচিনাক্ত গাড়ি খুন্দাত ঘটনাস্থলীতে নিহত বাইক আরোহী। মৃত লোকজনের নাম রমেন দাস, বঙ্গরার পাচনিয়া পাড়াত ঘর রমেন দাসর। বিহুর মাজতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় চলাই আহিছে ধারাবাহিক প্রচার অভিযান। আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় 3খনক নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করব। মুখ্যমন্ত্রীর সূচী অনুসরি দিনের 11 বজাত তেজপুরের বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তর হৈ বিহালীত মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভাত ভাগ লওয়ার কথা। বিহালীর জনসভার পাছত মাজুলী আর শিবসাগরত যোরহাটর বিজেপির প্রার্থী তপন কুমার গগৈ হৈ প্রচার চলাব মুখ্যমন্ত্রী। মহিলার হত্যাকাণ্ডক লৈ উত্তপ্ত গোলাঘাটর সারিঙ্গিয়া। হত্যাকারীর বাসগৃহত আক্রমণ, উত্তেজিত রাইজর দণ্ডাধীশর উপস্থিতিত আরক্ষীয়ে গাত খান্দি উলিয়ালে মহিলাগৰাকীৰ মৃতদেহ। জিএনআরসির স্বাস্থ্য মিত্র আছিল নিহত রূপজ্যোতি বৰা হাজৰিকা। মানক রাষ্ট্রীয় উদ্যানত পুনের গঁড়ৰ চোঁচা। এইবার পর্যটকর বাহনক সম্মুখৰ পৰা খেদিলে প্রকাণ্ড গঁড়ে। মানাহৰ বাঁহবাড়ী ৰেঞ্জত সংঘটিত হৈছে এই ঘটনা। দৈবক্রমে বাহন চালকৰ কৌশলৰ বাবে গঁড়ৰ আক্রমণৰ পৰা ৰক্ষা পৰে পর্যটকৰ দলটো। জাগিরোডত রাইজর জালত যৌন নির্যাতনকারী এগারী মহিলাক ধর্ষণের অপচেষ্টা করেছিল লম্পটে। রাইজে লম্পটক ধরে উত্তম মধ্যম সোধাই গতালে আরক্ষীক। অভিযুক্ত লম্পট রাতুল দেউরী। মহিলাগীক সিঁর বাখর করাত ওলাই আহে স্থানীয় রাইজ। তিতাবরের খারখাত শোকাবহ ঘটনা। পুত্র ভতিজাকর মৃত্যুর শোক সহিব নারী অপমৃত্যু এজন লোকর। গুয়াত বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ হেরুয়াইছিল তিতাবরের অচ্যুতরঞ্জন গগৈ আর পাপু গগৈয়ে। গুয়াত একটা কোম্পানীত কর্মরত আছিল দুই সম্পর্কীয় ভাতৃ। তিনিচুকিয়াত এজনক জীবন্তে জ্বলাই হত্যা। বাগিচার মাজতে এজনক জ্বলাই হত্যা দুর্বৃত্তর। তিনিচুকিয়ার কচুজান চাহ বাগিচাত এই অঘটন। আরক্ষীয়ে উদ্ধার করে মৃতদেহ। মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ। ঘটনা সন্দর্ভত অব্যাহত আরক্ষীর তদন্ত। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের বুড়াপাহাড় বনাঞ্চলত অঘটন। বনরিয়া মহর আক্রমণত মৃত্যু অস্থায়ী বনকর্মীর। হাতি কেম্প বন শিবিরর বনকর্মী অপু মমিনর থিতাতে মৃত্যু। কহরার পিলখানাত ঘর মৃত বনকর্মীজনের। দুধনৈত মহিলার মৃতদেহ উদ্ধারও ঘটনা। আরক্ষীর প্রাথমিক তদন্তত মহিলাগৰাকীক হত্যা করার তথ্য। দুধনৈ মেঘালয় সংযোগী রেলপথর কাশর পথারত উলঙ্গ অবস্থাত উদ্ধার হয়েছিল মহিলাগৰাকীর মৃতদেহ। মহিলাগৰাকী দুধনৈ নহয় বলে নিশ্চিত আরক্ষী। যোরহাটর মেলেং মধুপুরত অঘটন। নামঘরিয়ার ডার্ক ঘাপত গুরুতরভাবে আহত এজন লোক। আহত লোকজন প্রশান্ত বড়া উরফে হেমেন বড়া। আরক্ষীর জালত মেলেং মধুপুর বুড়া নামঘরের নামঘরিয়া মধুরাম বড়া। রাজস্থানের ফতেহপুরত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। চারিচকীয়া বাহন আর ট্রাকর সংঘর্ষত শিশুসহ নিহত 7 জন। মৃত সকলের ভিতর আছে 2টি শিশু। দুর্ঘটনার পাছতে সংঘটিত হয় অগ্নিকাণ্ড। মিজোরামত বিধ্বংসী অগ্নিকাণ্ড। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গোল এজনের। জ্বলি ভস্মীভূত 2টাকৈ বাসগৃহ। সীমান্তবর্তী ভাইরেংকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডত প্রাণ হেরুয়াইছে 78 বছরীয়া এজন লোকে। পাকঘরের পর সূত্রপাত হয়েছিল জুই। অগ্নিকাণ্ডত আহত মৃত ব্যক্তিজনের এজন নাতিও। গোয়ালপাড়া জেলার ধূপধরাত অঘটন। বনরিয়া হাতির আক্রমণত গুরুতরভাবে আহত দুর্গেশ্বরী কছারী নামর হাতি উদ্ধর বৃদ্ধা। রাইজর সিঁর বাখরত হাতিটি পলায়ন করে যদিও গুরুতরভাবে আহত হয় বৃদ্ধাগৰাকী। আহত বৃদ্ধাগৰাকীক চিকিৎসার বাবে গুৱাহাটীলৈ প্রেরণ। নির্বাচনী প্রচারের বাবে দুদিনিয়া সূচীরে মঙ্গলবারে অসমলৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারে গুৱাহাটীত প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার। নিশাটো গুৱাহাটীতে কটাই বুধবারে নলবাৰীৰ বৰকুৰাৰ জনসভাত অংশগ্রহণ করব প্রধানমন্ত্রী মোদীয়ে।
প্রধানমন্ত্রীর ভ্রমণের গুৱাহাটীত পথ নির্দেশনা মঙ্গলবারে গুৱাহাটীর কেইবাটাও পথত যান বাহনের চলাচলের ক্ষেত্রে থাকিব বহু বাধ্য বাধকতা কেইবাটাও বিকল্প পথ নির্ধারণ করেছে আরক্ষী মণিপুরত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর নির্বাচনী প্রচার দেওবারে আগরতলাত উপস্থিত গৃহমন্ত্রীগী ত্রিপুরার রাজধানী চহরখনের মণিপুরতো অমিত শাহর নির্বাচনী জনসভা মণিপুরের সন্ধিয়া রাজস্থানলৈ অমিত শাহ রাজ্য চূড়ান্ত পর্যায়ের প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচার 19 এপ্রিলত পাঁচটা সমষ্টিত ভোটযুদ্ধ প্রতিটি সমষ্টিত উদাত্ত ভাষণের শাসক বিরোধী নেতার ভোটারক আকর্ষণের চেষ্টা অভিযোগ প্রতি অভিযোগের গরম রাজ্যের রাজনীতি লামডিঙত মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার লামডিঙর পিছত বরপুখুরী আর রঙাপুরাত মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা সন্ধিয়া তেজপুরত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এক রোড শোত অংশগ্রহণ করে বিধায়ক আব্দুর রশিদ মণ্ডলক হত্যার ভাবুকি ফোনযোগে ভাবুকি আব্দুর রশিদ মণ্ডলক কিয় রকিবুলের বিরোধিতা করেছিল বলে সুধিছিল ফোনত ঘটনা সন্দর্ভত আরক্ষী প্রশাসনক অবগত করেছে আব্দুর রশিদ মণ্ডলে বিজেপি নির্বাচনী ইস্তাহারক আনন্দর ইস্তাহার আখ্যা দিলে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে সোমবারে মন্ত্রীজনে কোকরাঝারত অনুষ্ঠিত করে এক সংবাদমেল জনধন আঁচনির অধীনত ব্যাংকর সহ নতুনক 50 কোটি লোক অন্তর্ভুক্ত করা হব বলেও মন্তব্য রঞ্জিত কুমার দাসর মুখ্যমন্ত্রীর সমালোচনা কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরর কংগ্রেসের বি টিমর সঙ্গে মুখ্যমন্ত্রীয় সরকার চলবা বলে মন্তব্য মীরার তিনিচুকিয়াত অমিত শাহর রেলি সর্বানন্দ সোণোৱাল কিয় উপস্থিত না থাকিল বলে প্রশ্ন মীরা বরঠাকুরর মন্ত্রী অতুল বরাক মেরুদণ্ডহীন লোক বলিলে কংগ্রেস নেত্রীগী রকিবুল হুসেনক কটাক্ষ জাভেদ ইসলামর রকিবুলক আশীর্বাদ বলে কটাক্ষ অগপ প্রার্থীজনের 2012 চনত কোকরাঝারত সাম্প্রদায়িক সংঘর্ষের সময় লন্ডন অলিম্পিক চাবলে গেছিল বলে কটাক্ষ করে জাভেদ ইসলামে করিমগঞ্জত পুনের বিজেপিমুখী সংখ্যালঘু ভোটার করিমগঞ্জ সমষ্টির বান্দরকোনা আর বিনোদিনী গাঁও পঞ্চায়েত বিজেপির লহর কংগ্রেস AIDF ত্যাগ করে বিজেপিত যোগ দিলে প্রায় 2 শতাধিক সংখ্যালঘু লোকে মঙ্গলবারে মনোনয়ন পত্র দাখিল করব মীরা বরঠাকুরে গুৱাহাটীত কংগ্রেস প্রার্থীগীর মূল প্রতিদ্বন্দ্বী হব বিজেপির বিজুলি কলিতা মেধি 7 মে তৃতীয় পর্যায়ত আন 4টা সমষ্টির গুৱাহাটী লোকসভা সমষ্টিও অনুষ্ঠিত হব ভোট গ্রহণ ভূপেন বরাই মোদীর আদর্শতে চলে বলে কটাক্ষ বদরুদ্দিন আজমলর ভূপেন বরাই সোনকালেই হেলিকপ্টার এই কারণে হেলিকপ্টার লৈ মন্দিরলৈ যায় বলে মন্তব্য আজমলর গৌরব গগৈ 5 বছরে রূপহী রাজ্যের একো নকরার অভিযোগ সাংসদ আজমলর ভোট বর্জনের সিদ্ধান্ত গ্রহণ উন্নয়ন বঞ্চিত শিলচরত ধলাইর গোপীনাথ পুরবাসীর স্বাধীনতার 7 দশক পাছতো বাদ পথকে ধরে ভিন্ন সমস্যার ভারাক্রান্ত অঞ্চলটির রাইজ এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত করে রাইজে গ্রহণ করে ভোট বর্জনের সিদ্ধান্ত মার্ঘেরিটাত লুরিণজ্যোতি গগৈর হয়ে অখিল গগৈ নির্বাচনী প্রচার লেখাপানি আর ইনথেমত দুখনক নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ অখিল গগৈ আর লুরিণজ্যোতি গগৈর নির্বাচনী সভাত সর্বানন্দ সোণোৱালক আক্রমণ লক্ষ্য করে লয় অখিল গগৈয়ে লোকসভা নির্বাচনত বিরোধী মিত্রজোঁটক সমর্থন জানাব অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদে NDA সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পরিষদর মূল্যবৃদ্ধি প্রসঙ্গত সরকারের কঠোর সমালোচনা পরিষদর কেরালাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার রাজ্যখনের পালাকাড অনুষ্ঠিত নির্বাচনী সভাত অংশগ্রহণ করে মোদিয়ে ত্রিশুরতো প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী প্রচার মোদীর জনসভাত অংশগ্রহণ হাজার হাজার লোকের কেরালার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো কেরালার আলাথুরত প্রধানমন্ত্রী মোদীর রোড শো মোদীর রোড শোত রাজপথর দুইকাশের সমর্থকর পুষ্পবৃষ্টি গাড়ির পদুম ফুলের চিহ্ন জোকারি রাইজক অভিবাদন জানালে প্রধানমন্ত্রী মোদীয়ে কেরালার ওয়াইনাডত রাহুল গান্ধীর রোড শো ওলাই আহিল হাজার হাজার লোক ওয়াইনাড লোকসভা সমষ্টিত মারাথন প্রচার চলাইছে সমষ্টিটির কংগ্রেস প্রার্থীগীয়ে সমষ্টিটিত CPI-এ এনি রাজাক আর বিজেপিয়ে রাজ্যিক ইউনিটের মুরব্বী কে সুরেন্দ্রনক প্রার্থীরূপে প্রক্ষেপ করেছে উত্তরাখণ্ডত বিজেপির রাষ্ট্রীয় সভাপতি JP Nadda নির্বাচনী প্রচার মসুরীত এখন নির্বাচনী সভাত অংশগ্রহণ করে JP Nadda নির্বাচনী সভাত 10 বছরের ভিতর প্রধানমন্ত্রীর সংজ্ঞা সংস্কৃতি আর রাজনীতির জড়িয়ে পরিবর্তন অনার সংকল্প সলনি করে দিয়া বলে মন্তব্য নাড্ডার নির্বাচনী প্রচার চলাবলৈ আহি নাছিলে কেন্দ্রীয় মন্ত্রী স্থানীয় রাইজর সঙ্গে নৃত্যত মশগুল হয়ে পড়ল বিজেপি প্রার্থী তামিলনাডুর নুনথালা গাঁত কেন্দ্রীয় মন্ত্রী তথা নীলগিরির বিজেপি প্রার্থী এল মুরগানর নির্বাচনী প্রচার নির্বাচনী প্রচারের আহিব বিজেপির রাষ্ট্রীয় সভাপতি JP Nadda 18 এপ্রিলত JP Nadda নির্বাচনী প্রচার কোকরাঝার আর দুধনৈ নির্বাচনী সভাত অংশগ্রহণ করব JP Naddai
ফ্লাইং স্কোয়াডৰ তীক্ষ্ণ নজৰত ৰাহুল গান্ধী ফ্লাইং স্কোয়াডৰ বিষয়াই পৰিদৰ্শন কৰিলে ৰাহুল গান্ধী ব্যৱহাৰ কৰা হেলিকপ্টাৰ তামিলনাডুৰ নীলগিৰিত উপস্থিত হোৱাৰ পাছতে হেলিকপ্টাৰখন পৰিদৰ্শন কৰে ফ্লাইং স্কোয়াডৰ দলে দিনে নিশাই নিৰ্বাচনী প্ৰচাৰত ব্যস্ত কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল নিশা দহ নম্বৰ ৱাৰ্ডত প্ৰচাৰ চলালে ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে সংখ্যালঘু প্ৰধান অঞ্চলটোত কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা ডিব্ৰুগড়ৰ বিজেপি প্ৰাৰ্থীগৰাকীৰ প্ৰতি দেখিবলৈ পোৱা হ'ল ব্যাপক সঁহাৰি যোৰহাটত তীব্ৰতৰ হৈছে গৌৰৱ গগৈ তপন গগৈৰ মাজৰ নিৰ্বাচনী যুঁজ গৌৰৱ গগৈ অকলেই বিশেষ কৌশলেৰে বহু ঠাইত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই যোৱাৰ বিপৰীতে বিজেপি দলৰ ইজনৰ পিছত সিজন শীৰ্ষ নেতাই যোৰহাট লোকসভা সমষ্টিত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে নগাঁও লোকসভা সমষ্টিত নতুনকৈ অন্তৰ্ভুক্ত হোৱা বৰঘুলিত উত্তপ্ত পৰিস্থিতি আৰক্ষীৰে খণ্ডযুদ্ধত লিপ্ত স্থানীয় লোক উত্তেজিত ৰাইজে দিলে অসম পুলিচ গ' বেক ধ্বনি পৰিস্থিতি অধিক উত্তপ্ত হৈ পৰাত লাঠিচাৰ্জ কৰিবলৈ বাধ্য হ'ল আৰক্ষী আৰু চি আৰ পি এফ লাঠিচাৰ্জত আহত হ'ল ছজনকৈ লোক ৰঙাপুৰা দপদপি সংযোগী বিধ্বস্ত পথ নিৰ্মাণৰ দাবীত ৰাইজৰ প্ৰতিবাদ বুথ বৰ্জনৰ সিদ্ধান্ত প্ৰতিবাদী ৰাইজৰ নিৰ্বাচনৰ পূৰ্বে পথ নিৰ্মাণৰ দাবী ৰাইজৰ পুৱাই ওলাই আহিল পাঁচখনকৈ গাঁৱৰ ৰাইজ চৰকাৰ আৰু জনপ্ৰতিনিধিৰ ওপৰত আস্থা হেৰুৱাই ৰাইজে নিৰ্মাণ কৰিলে লোক নিৰ্মাণ বিভাগৰ পথ গোৱালপাৰা জিলাৰ পশ্চিম মাৰাকুলাৰ যুৱ সমাজে মেৰামতি কৰিলে পথছোৱা মাৰকুলাৰ পৰা কল্যাণপুৰ হৈ যোৱা এই পথটো দীৰ্ঘদিন ধৰি মেৰামতিৰ অভাৱত জৰাজীৰ্ণ অৱস্থা ধাৰণ কৰিছে নগাঁৱৰ চুলুং আৰক্ষী চকীৰ এ এছ আই ৰেনচিং ৰংপিক ৰিজাৰ্ভ ক্লজ নগাঁৱৰ আৰক্ষী অধীক্ষকে ৰিজাৰ্ভ ক্লজ কৰিলে ৰেনচিং ৰংপিক বিজেপি কৰ্মীৰ ওপৰত লাঠিচাৰ্জ কৰিছিল চুলুং আৰক্ষীয়ে দেওবাৰে বৰঘুলি বজাৰত থকা বিজেপি নিৰ্বাচনী কাৰ্যালয়ত ঘটিছিল এই ঘটনা হুজাইত মুখ্যমন্ত্ৰীৰ সভাৰ পূৰ্বে পুৰণি বিজেপি কাৰ্যকৰ্তাৰ ক্ষোভ একাংশ বিজেপি নেতাই গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ পুৰণি বিজেপি কৰ্মীসকলৰ হুজাইৰ বিন্নাকান্দিৰ বিধানসভা সমষ্টিৰ মুৰাঝাৰ শিৱপুৰ খেলপথাৰত মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্বাচনী জনসভা তিব্বতী ধৰ্মগুৰু দালাই লামাক সাক্ষাৎ বলিউডৰ অভিনেত্ৰী তথা বিজেপি প্ৰাৰ্থী কংগনা ৰাণাৱাটৰ হিমাচল প্ৰদেশৰ ধৰমশালাত দালাই লামাক সাক্ষাৎ কৰে কংগনাই দালাই লামাক সাক্ষাৎ কৰি আনন্দিত হৈ পৰিল অভিনেত্ৰীগৰাকী তামোলপুৰ জিলাৰ অন্তৰ্গত গুৰেশ্বৰত অঘটন গুৰেশ্বৰ ৰেলৱে ষ্টেচনত অচিনাক্ত মৃতদেহ উদ্ধাৰ গুৰেশ্বৰ ৰেলৱে শৌচালয়ত উদ্ধাৰ মৃতদেহটি ৰাতিপুৱা প্ৰাতঃভ্ৰমণ কৰিবলৈ অহা লোকে প্ৰত্যক্ষ কৰে মৃতদেহ সোণাপুৰৰ পাটৰকুচিত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত দুজন ৰাষ্ট্ৰীয় ঘাইপথ পাৰ হোৱাৰ সময়তে বাইক আৰোহী খুন্দিয়ালে স্কুটি আৰোহীয়ে সংকটজনক অৱস্থাত গুৱাহাটী মেডিকেল কলেজলৈ প্ৰেৰণ বাইক আৰোহীজনক ইৰাণৰ ইজৰাইল আক্ৰমণে উকমুকনি তুলিছে আন এখন যুদ্ধৰ ইৰাণে ইজৰাইললৈ নিক্ষেপ কৰা শতাধিক ড্ৰ'ন মিছাইলে দুই ৰাষ্ট্ৰৰ মাজত যুদ্ধৰ আশংকাকে ঘনীভূত কৰি তুলিছে আৰু এখন মহাযুদ্ধৰ আশংকাত বিব্ৰত হৈছে সমগ্ৰ বিশ্ব দুই দেশৰ মিত্ৰ ৰাষ্ট্ৰৰ মাজত চলিছে হাই ভল্টেজ কূটনৈতিক যুঁজ দ্ৰুত সংবাদ অব্যাহত ৰাখিম সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতিৰ